আমরা দেখাবো ইম্পোর্টেড মাছের প্রচুর স্টক দেখাবো। আমাদের রিফান্ড পলিসি একটা রেখেছি, যদি আপনার মাছ 500 টাকার হয় কিংবা 5000 বা 10000 যে অ্যামাউন্টেরই হোক আপনারা 100% রিফান্ড পাবেন পুরো টাকাটা। এটা আমি ওপেন এখানে অন ক্যামেরা বলে দিলাম। যে কোনো মাছ রাখার আগে তাদের ভালো কি করে রাখতে হয় এটা অবশ্যই জানুন। নমস্কার। রঙিন মাছ বা অ্যাকোয়ারিয়াম বাড়িতে রাখবার স্বপ্ন অনেকেই থাকে, কিন্তু আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়, টাকা থাকলেও হয় না উপায়। কারণ শুধুমাত্র টাকা থাকলেই হবে না, তার সঙ্গে চাই আমাদের সঠিক গাইডেন্স। অর্থাৎ খুব সহজ করে বলতে গেলে কোন মাছের সঙ্গে কোন মাছ থাকবে এবং ঠিকঠাক প্রিপারেশন কী করে করতে হবে জলের, সঠিক তথ্য আমাদের মধ্যে অনেকেই থাকে না। তাই আজ আমি আপনাদের কলকাতার বুকে এমন এক জায়গা সন্ধান দেব যেখান থেকে খুবই কম প্রাইসের মধ্যে অ্যাকোয়ারিয়ামের ফিশ কিনতে পারবেন এবং এর সঙ্গে একদমই ফ্রিতে সঠিক গাইডেন্স পাবেন এবং এর সঙ্গে রয়েছে হোম ডেলিভারির সুবিধা। আজকে ভিডিওটি করতে পেরে সত্যি আমার খুব ভালো লেগেছে, আশা করি দেখবার পর আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। চলুন শুরু করা যাক। সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন, আর যে কোনো জায়গা থেকে কোনো মেটেরিয়াল কিনবার সময় ভেরিফাই করে তারপরই কিনবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখবার পর যদি আপনাদের একটুও উপকার হয়েছে বলে মনে হয় তাহলে অত্যবশ্যই লাইক করতে ভুলবেন না, কারণ এই সম্পূর্ণ উদ্যোগ আর এই সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই। চলুন শুরু করা যাক। আমি এপি অ্যাকোয়া ফার্ম অশোক অ্যাকোয়া, আমাদের এপি অ্যাকোয়া ফার্ম হচ্ছে মাদার কোম্পানি এবং তারই একটা ইউনিট অশোক অ্যাকোয়া। যারা আপনারা ভিডিওটা দেখছেন আমি অশোক, আপনাদের ডিজিটাল টিউটোরিয়ালের যত দর্শকরা আজকে এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক ওয়েলকাম। আজকে আমরা একটু অন্য ধরনের ভিডিও দেখতে যাচ্ছি যেখানে আমরা দেখাবো ইম্পোর্টেড মাছের প্রচুর স্টক দেখাবো, কম করে 70-80 রকমের ভ্যারাইটি আমরা আজকে এখানে দেখাবো, যেখানে একদম স্টার্টিং 30-40-50 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকারও বেশি দামের মাছ দেখাবো। আজকে ভারতবর্ষে ধীরে ধীরে এই যে মাছের হবিটা একটা অন্য রূপ নিচ্ছে। প্রথমে আমরা একটা সময় ছিল যেখানে আমরা মলি গাপ্পি গোলফিশ মানে 50-20-100 টাকা দামের মাছ রাখতাম, কিন্তু এখন ভারতবর্ষে যে হারে বিদেশি মাছ আসছে সেখানে কিন্তু প্রচুর মানুষ তার শখ তার হবিটাকে এনহ্যান্স করছে। কিন্তু এখানে একটা প্রবলেম হয় যার জন্য কিন্তু আমরা আজকে এই ভিডিওটা মূলত বানাচ্ছি, সেখানে হচ্ছে এই যে দামি মাছ আমরা নিয়ে যাচ্ছি, কোনো মাছ হয়তো 5000, কোনো 10000, কোনো 20000 টাকা দামের মাছ, এই মাছটা নিয়ে যাওয়ার পর এই যে এত দামি মাছ আপনারা নিয়ে গেলেন, সমস্যা কোথায় হয়? যখন সেই মাছটি শরীর খারাপ হয়, অসুস্থ হয়ে পড়ে, কখনো নিচে গিয়ে বসে যাচ্ছে, কখনো উপরে ফ্লোট করছে, কখনো খাওয়া ছেড়ে দিচ্ছে, কখনো নিজেদের মধ্যে মারামারি করছে, কখনো তার স্কেল ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো এই মাছগুলো যখন অসুস্থ হয়ে যায় এত দামি মাছ, আমরা জাস্ট পাজল হয়ে যাই কে কীভাবে রিকভার করব। এবং সত্যি কথা বলতে কি যে অনেকই হবিস্টরা আছে, অনেক কাস্টমার আছে যারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং তাদের পাস্ট এক্সপিরিয়েন্স যখন শেয়ার করে তো সেখানে বোঝা যায় যে তারা একটা বড় লস করে বা মাছটা বাঁচাতে পারে না ডিউ টু ল্যাক অফ নলেজ, বা তাদেরকে সেইভাবে সাপোর্ট করা হয় না বা সেইভাবে এই মাছটাকে কীভাবে ভালো রাখতে হয় সেই নলেজটা দেওয়া হয় না। বন্ধুরা, আমরা অশোক অ্যাকোয়া এই ইউনিটের তরফ থেকে আমাদের মেন ইউএসপি যেটা, শুধুমাত্র মাছ বিক্রয় নয়, মাছটা নিয়ে যাওয়ার পর একটা মানুষ কীভাবে সেই মাছটাকে ভালো রাখবে, কীভাবে হেলদি রাখবে, বড় করবে, আমাদের উদ্দেশ্য সেটাই। এবং তার জন্যই আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে অশোক অ্যাকোয়া ফিশ, যেটা আপনারা লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে গেলে কিন্তু আপনারা এই মাছের ব্যাপারে প্রচুর ভিডিও পাবেন, স্টকের পাশাপাশি মাছগুলোকে কীভাবে ভালো রাখতে হয়, সুস্থ রাখতে হয় সেই সব কিছু জানতে পারবেন। আর 2-4টে কথা বলবো, তারপর আমরা মেন ভিডিওতে এন্ট্রি করব। সেখানে হচ্ছে আমাদের যদি অ্যাড্রেসটা জানতে চান যে কোথায় এটা, তো এটা হচ্ছে কলকাতা ট্যাংরাতে। আপনারা চায়না টাউন হয়তো নাম শুনেছেন যারা কলকাতায় থাকেন, বা শিয়ালদা স্টেশন নাম শুনেছেন, এটা তার ঠিক মাঝামাঝি জায়গায়। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা ডেসক্রিপশনে গিয়ে আমাদের ডিটেলস পেয়ে যাবেন, সেখানে ফোন করলে আমরা টোটাল গাইড করে দেবো কীভাবে আমাদের এখানে আসবেন। খুব কাছে, জাস্ট 10-15 মিনিটের ডিস্টেন্স। অল ওভার কলকাতায় তো আমরা হোম ডেলিভারি দিয়েই থাকি, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায়, সেটা মেদিনীপুর হোক, বর্ধমান হোক, বিভিন্ন জায়গা, দুর্গাপুর, সব জায়গায় আমাদের ডেলিভারি হচ্ছে। এবং কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের বাদে অল ওভার ইন্ডিয়াতে আমাদের মেনলি কাজ হয়, পুরো ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে আমাদের মাছ যায় এবং আমাদের রেগুলার মাছ যায়।
আর এবার যদি আমরা জিজ্ঞাসা করি যে মাছের প্রাইসিং কেমন হয় বা এই মাছগুলোকে সুস্থ রাখার জন্য আমরা কিভাবে হেল্প করি, তো এখানে শুধু মাছ নয়, মাছের পাশাপাশি তার মেডিসিন, তার অ্যাক্সেসরিজ এবং কিভাবে সেটাকে মেনটেন করতে হয় এই টোটাল গাইডেন্সটা মাছ পারচেজ করার আগে আমাদের তরফ থেকে আপনাকে দেওয়া হয়। শুধু আপনাদের একটু জিজ্ঞাসা করে নিতে হবে যে এই মাছটা কেনার জন্য আমাকে কি কি প্রিপারেশন নিতে হবে। খুব অল্প স্টক আছে, নতুন স্টক রিস্টক খুব তাড়াতাড়ি হবে। এখানে উইডোর তিন চার কালার আছে, যেমন পার্পল কালার আছে, গ্রিন আছে, ইয়েলো আছে। এটা একদম যেটা বেসিক দামের এই মাছগুলো, এখানে আপনি 40-50 টাকা থেকে শুরু করে উইডোর ইম্পোর্টেডও হয় এবং ইন্ডিয়ান ব্রিডও হয়, এগুলো যা দেখছেন সব ইম্পোর্টেড উইডো। এর পাশাপাশি এখানে কিছু প্লেকোজ আছে, এখানে দেখুন ছোট ছোট মাছ, এগুলোকে আমরা বগুড বলি, এই উডের মধ্যে লুকিয়ে থাকে, এগুলোকে আমরা অ্যালগি ইটার বলি। মানে এই যে গায়ে যে শ্যাওলা বা ল্যালানিটা পড়ে, অনেক সময় অ্যাকুরিয়ামের গায়েও পড়ে, ওই ল্যালানিটা এরা খায়, এদের ওই জন্য অ্যালগি ইটার বলা হয়। এটা বিভিন্ন রকমের এই অ্যালগি ইটারগুলো, মানে 300-350 থেকে শুরু করে ইম্পোর্টেড প্লেকোস বলা এগুলোকে, এই অ্যালগি ইটারগুলো 5,000-5,500 টাকা অবধি এগুলোর দাম হয়। তো সেটা আমাদের সাথে যখন যোগাযোগ করবে আমরা বলে দেবো কোন প্লেকোটার কী দাম, তার কী কাজ, মানে কীভাবে সেটা কোনটা দরকার আছে আপনার ট্যাঙ্ক অনুযায়ী, সেগুলো আমরা সব গাইড করে দেবো। এবারে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ক্লাউন লোচ আর এশিয়াটিক। এটা একদম পকেট ফ্রেন্ডলি বাজেটে হয়, যেখান থেকে 200-250-300 টাকা থেকে শুরু হয়ে যায়। এগুলো গ্রোথও ভালো এবং মোটামুটি সফট ভ্যারাইটি মাছের সাথে এগুলো আপনি আরামসে আপনার অ্যাকোরিয়ামে রাখতে পারেন, ক্লাউন লোচ আর এশিয়াটিক। এগুলো সাইজ মোটামুটি বড় হয়ে যায় কিন্তু স্লো গ্রোথ, এগুলো গ্রোথ একটু স্লো, এগুলো 5-6-7 ইঞ্চি অবধি বড় হয়ে যায় অ্যাকোরিয়ামে, কিন্তু একটু গ্রোথ স্লো। এগুলো ওই 200-250 টাকা থেকে শুরু করে 300-350-400-450, সাইজ যত বাড়তে থাকে ওই হিসাবে প্রাইসগুলো গ্রো করতে থাকে। এটা হচ্ছে রেড প্যারোট আর ইয়েলো প্যারোট। প্যারোট হচ্ছে এমন একটা মাছ, যারা এই হবিতে আছেন তারা জানেন যে সবার প্রিয় মাছ একটা প্যারোট। তো এই প্যারোটের এই এখানে 2-3টে শেপ আছে, মানে একটা হার্ট শেপ আছে, যার টেল থাকে না সেটাকে আমরা হার্ট শেপ বলি, উইথ টেলও মাছ আছে। প্যারোটের দাম মোটামুটি 250-300 থেকে শুরু করে 350-400-450। না, ডেফিনেটলি হোলসেল আর রিটেল, আমি এখন যে প্রাইসগুলোই বলছি আপনাদের সেগুলো হচ্ছে রিটেল কাস্টমারদের একদম, কেন প্রচুর হবিস্টরা আছে যারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের থেকে মাছ বেশি কিনেন তখন কি দাম কম হবে? হ্যাঁ, ডেফিনেটলি কেউ যদি এবার কোয়ান্টিটি নেয় তার অ্যাকুরিয়ামের জন্য, দুটোর জায়গায় সে ধরো 10টা নিল 12টা নিল, সেই ক্ষেত্রে ডেফিনেটলি একটা ডিসকাউন্ট থাকবে এবং হোলসেলারদের জন্য সম্পূর্ণ আলাদা একটা প্রাইস লিস্ট থাকে, কারণ তাদের কোয়ান্টিটিটা বেশি থাকে, তো সেই ক্ষেত্রে একটা প্রাইসের ডিফারেন্স থাকবেই। এরপর আমরা দেখাবো কিছু ইম্পোর্টেড গোল্ডফিশ। এখানে আমরা দেখাচ্ছি কিছু বাইকালার অরেন্ডা, ইম্পোর্টেড গোল্ডফিশ। এই ইম্পোর্টেড গোল্ডফিশের এর কালার আর কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই ধরনের ইন্ডিয়ান ব্রিডেরও কিছু মাছ আমরা মার্কেটে দেখি, কিন্তু কি হয় ইন্ডিয়ান আর ইম্পোর্টেডের মধ্যে ডিফারেন্সটা বোঝাই, যত বড় হয় বিদেশি মাছ, ইম্পোর্টেড মাছগুলোর কালার তত ডার্ক হতে থাকে আর ইন্ডিয়ান ব্রিডের কালারগুলো ধীরে ধীরে লাইট হয়, তো এই ফারাকটা থাকে, এর জন্য এর দাম কম্পারিটিভলি বেশি হয়। এগুলো 2,000-2,500-3,000 এইভাবে এর প্রাইসগুলো হয়, এগুলো ইম্পোর্টেড গোল্ডফিশের এমনি দাম হয়। এটা হচ্ছে আফ্রিকান সিক্লেট, আফ্রিকান ট্যাঙ্গানিকান সিক্লেট। আফ্রিকার দুটো লেকের মাছ জেনারেলি অ্যাভেলেবেল থাকে, একটা হচ্ছে আফ্রিকা মালাবি লেক, লেক মালাবি, আর একটা লেক ট্যাঙ্গানিকা। তো এটা হচ্ছে লেক ট্যাঙ্গানিকার মাছ, এরা খুব বেশি অ্যাগ্রেসিভ হয় না, শুধুমাত্র ব্রিডিংয়ের সময় এরা অ্যাগ্রেসিভ হয়, বাকি এদের খুব শান্তপ্রিয় মাছ এটা, আপনারা রাখতে পারেন। এখানে ইয়েলো ব্যান্ড, রেড ব্যান্ড, রেড মরি, বিভিন্ন রকমের মাছ এখানে আপনারা পাবেন। এগুলো কম্পারিটিভলি যে মালাবি, আফ্রিকার মালাবি সিগলেটের থেকে একটু বেশি দাম হয় এগুলো, এগুলো 500-550-600-650 অবধি এই মাছগুলোর দাম যায়। হ্যাঁ, সব মাছ বলতে সফট ভ্যারাইটির সিক্লেট ভ্যারাইটির মাছ যেগুলো আছে সেগুলোর সাথে, কারণ সিক্লেটের মধ্যে কিছু অ্যাগ্রেসিভ মাছও আছে, সেটা আমরা গাইড করবো, এখানেই আমাদের গাইডেন্স। কেন আমরা অনেক সময় না না পসিবল না, এবং অনেক সময় কি আমরা অনেক শপে গেলে আমরা এটা চাই ঠিক আছে নিয়ে যান, কেউ জিজ্ঞাসা করে না যে এটা, হ্যাঁ হ্যাঁ না, কিন্তু আমরা প্রথমে দেখে নিই যে তার এক্সিস্টিং ট্যাঙ্কে নতুন মাছটা যেটা অ্যাড করতে চায় সেটা থাকবে কি না, তারপরেই তাকে প্রোভাইড করি, আদারওয়াইজ তাকে আমরা দিই না, একদম স্ট্রিক্টলি মানা করি। এই মাছটা যেটা দেখছেন এটা হয়তো অনেকে প্রথমবার দেখবেন, এই মাছটা হচ্ছে স্টিংরে,
ফ্রেশ ওয়াটার স্টিংরে। স্টিংরে নিয়ে আমাদের একটা মিথ আছে যে এর নাকি স্ট্রিংয়ে কোনো কাঁটা থাকে, সেখানে পয়জন থাকে, সেটা হাতে লেগে গেলে প্রবলেম হতে পারে। তো আমি বলে দিই এগুলো হচ্ছে ক্যাপটিভ ব্রিড, এগুলো ওয়াইল্ডে ব্রিড করা নয়, এগুলো ক্যাপটিভ ব্রিড। তো ক্যাপটিভ ব্রিড স্ট্রিংরের মধ্যে কোনোরকম প্রবলেম থাকে না, এগুলো হচ্ছে মনস্টার গ্রুপের মাছের সাথে থাকে। অর্থাৎ যে মাছগুলো একটু অ্যাগ্রেসিভ গোছের মাছ তার সাথে এই মাছগুলোকে রাখতে হয়। এর সাথে আবার আপনি খুব ছোট মাছ দিলে প্রবলেম আছে, এরা অনেক সময় সেই ছোট মাছের গায়ের উপর চেপে বসে, সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। এদের ফিডিং, এদের গাইড, এদের কেয়ার কি করে করতে হয়, জলের টেম্পারেচার কতটা রাখলে এরা ভালো থাকে, এইভাবে ঘুরে বেড়াবে, কিছুটা বলতে পারেন ওয়াটার ফ্লাই করছে যেটা, এই এই দৃশ্যটা আপনারা আপনাদের অ্যাকোয়ারিয়ামে দেখতে পারবেন, সুন্দর লাগে, দারুণ লাগছে। কিন্তু তার জন্য কিছু কিছু জিনিস আপনাদের জানতে হবে, বুঝতে হবে, যেটা আমরা আপনাদের ডেফিনেটলি গাইড করব। স্টিংরের আলাদা আলাদা প্রাইস হয়, স্টিংরে আমাদের কাছে মোটামুটি 5,500-6,000 থেকে শুরু করে আপ টু 30,000-35,000-40,000 অবধি আছে। এখানে কিছু ভ্যারাইটি আছে, অস্কারের আমরা অনেক ভ্যারাইটি দেখাবো, তার মধ্যে এটা হচ্ছে একটা ভ্যারাইটি, যেটা হচ্ছে ব্লাড রেড ব্ল্যাক টাইগার। ব্লাড রেড ব্ল্যাক টাইগার কেন বলা হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন, এর গায়ের মধ্যে যে একটা রেডিশ প্যাচেস আছে এবং তার সাথে ব্ল্যাক টোন, এই মিক্স আপের জন্য এদের ব্ল্যাক রেড টাইগার বলা হয়। এবং এগুলো যত বড় হয় এদের এই কালারটা তত ডার্ক হতে থাকে, তত সুন্দর হতে থাকে। অস্কার মাছ এটা খুব হাইফাই রেঞ্জে থাকে না, তাই সবাই পছন্দ করে, এগুলো মোটামুটি 300, 350, 400, 450 মধ্যে চলে আসে। এবং এটা হার্ডি ফিশ, মানে কিছু কিছু থাকে সফট ভ্যারাইটির মাছ যেগুলো পলকা হয়, হয়তো একটু জলের কিছু টেম্পারেচার প্রবলেম হলো বা খাবার কিছু অসুবিধা হলো ওটা ডিস্টার্ব হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক এগুলো হার্ডি মাছ হয়, এর গ্রোথও ভালো। এবং এটা মোটামুটি যারা অ্যাগ্রেসিভ মাছ পুষতে ভালোবাসে তাদের জন্য এই মাছটা খুব সুইটেবল মাছ হয়। আর এদের মোটামুটি খাওয়া নিয়েও খুব একটা বাদ বিচার নেই, সব রকমের খাবারই এরা খেয়ে থাকে। এরপর আমরা দেখাবো অস্কারের অন্য অন্য ভ্যারাইটি আরও। এখানে অস্কার আমরা যেটা দেখাচ্ছি এটাকে বলে মোজাইক রেড অস্কার, এর বডিতে যে প্যাচেস এর জন্য এটা এখন খুব ডিমান্ডে আছে। এই অস্কারটা মানে অসাধারণ লাগে, এটা বড় হলে এর কালারগুলো আরও এনহ্যান্স হয়, বডির প্যাচেসগুলো আরও সুন্দর লাগে, এগুলো খুব ভালো হয়। আর যেটা বললাম অস্কার মোটামুটি ওই 300, 350, 400 এই রেঞ্জের মধ্যে পাওয়া যায়, এগুলো মোটামুটি 1 ফুট অবধি এর গ্রোথ হয় যদি আপনি সঠিক ট্যাঙ্ক সাইজ যেটা রিকোয়ার সেটা দিতে পারেন। তো এটাও খুব ভালো গ্রোথ নেয় এবং এরও লাইফ স্প্যান খুব ভালো। এর দাম মোটামুটি ওই 250, 350, 450 সাইজের ওপর, কোয়ালিটির ওপর দাম ডিফারেন্স হয়। দেখুন আমরা একটু তুলে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় একটা এ থাকে যে হয়তো অ্যাকুরিয়ামে লাইটের জন্য অমনি দেখাচ্ছে, আদতে সেটা নয়, প্রপার মাছের কালার কোয়ালিটিটাই এমনি হয়, ঠিক আছে। কিন্তু ইম্পোর্টেড মাছ তো ইম্পোর্টেড মাছের ভ্যারাইটিটাই একটু আলাদা হয়। তারপর আমরা যে অস্কারটা দেখছি এটা হচ্ছে ফায়ার রেড অস্কার। অস্কারে আমরা ব্ল্যাক টাইগার দেখলাম, মোজাইক বা অ্যালবিনো দেখলাম, এরপর আমরা দেখছি এটা ফায়ার রেড অস্কার। এটা একটু লালচে গোছের অস্কার হয় এবং এর ডিমান্ডও থ্রু আউট দ্য ইয়ার থাকে, 250, 300, 350 মধ্যে এর প্রাইসিং হয়। আর বাকি অস্কারের যে ফিচার্স আমরা বললাম এর অলমোস্ট সেম, সেম ফিচার্সের মাছ এটা। এবার আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মালাবি সিকলেট, মানে হট আইটেম বলতে পারেন, হবিজদের জন্য খুব পছন্দ করে, কারণ এগুলো 150, 200, 300, 250 এই রেঞ্জের মধ্যে পাওয়া যায়। আর সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে এত কালারফুল হয়, আমাদের কাছে মালাবি সিকলেটের কম করে 25-30 রকমের ভ্যারাইটি আপনারা পাবেন। এটা তো একটা অ্যাকুরিয়াম দেখাচ্ছি, এরপর আমরা অন্য অ্যাকুরিয়ামগুলোও দেখাবো। দারুণ লাগে দেখতে যদি প্রপার ডেকোরেশন করা যায়, এখানে মেন হচ্ছে ডেকোরেশন, এই যে কালারগুলো এত ভালো আছে, এটা আপনি যখন আপনার ট্যাঙ্কে রাখবেন কীভাবে রাখতে হবে, কী খাবার দিতে হবে, ফিল্টারেশনটা কী হবে, ট্যাঙ্কটা ডেকোরেট কীভাবে করবেন, যে গাইডগুলো আমরা করে দেবো যদি আপনি সেইভাবে রেখেছেন অসাধারণ লাগবে দেখতে। আমরা প্রচুর স্টক রয়েছে এবং আমি যেটা বললাম যে 20-25টা ভ্যারাইটি রয়েছে, মানে একটা করেও যদি মাছ চুজ করা হয় এখান থেকে তাহলেও ট্যাঙ্ক অনেক বেশি কালারফুল লাগবে। এবং যারা একটু কালারফুল জিনিস পছন্দ করেন একটু মিক্সের মধ্যে, তাদের জন্য তো বলবো পারফেক্ট চয়েস হচ্ছে এখানে ইলেকট্রিক ব্লু জ্যাক ড্যামসি, যেগুলো নিচের ব্লু কালারে আছে। আর বাকি আলাদা আলাদা ডিফারেন্স নাম আছে, যেটা আমাদের স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাবেন, আমাদের সাথে যোগাযোগ যখন করবেন এর পুরো একটা প্রাইস লিস্ট করা আছে যে কি নাম আর তার কি দাম, আপনারা গিয়ে গুগলেও সার্চ করে নিতে পারবেন হ্যাঁ এই মাছটা এটাই কি না, কেন অনেক সময় তো বুঝতে পারবেন না যে এক্স্যাক্টলি এটার কি নাম। তো আমরা সেই সেই পুরোটাই দিয়ে দেবো। এবং আবার একবার বলে রাখি যে এখানে হোলসেল আর রিটেল দুটোর দামের ডিফারেন্স থাকবে, ডিফারেন্স থাকবে যারা কোয়ান্টিটি নেবে। কিন্তু সেই ক্ষেত্রে কোনো হবিস যদি কোয়ান্টিটি মাছ নেয় সেই ক্ষেত্রে তাকে একটা ভালো ডিসকাউন্ট দিই আমরা। এখানেও সেম আপনারা যা দেখতে পাচ্ছেন এই অ্যাকুরিয়ামে, যেটা আমি বললাম এর আগের ট্যাঙ্কেও যেটা দেখানো হলো, প্রচুর ভ্যারাইটি আছে। এখানে আপনি লিভিংস্টোনই দেখতে পাচ্ছেন, ভেনাস দেখতে পাচ্ছেন,
তাইওয়ান রিপ দেখতে পাচ্ছেন, বেঙ্গা দেখতে পাচ্ছেন, অ্যালবিনো ডলফিন আছে, রেড শোল্ডার আছে, নর্মাল ডলফিন আছে, ব্লু পিকক আছে, ক্রিভেন্সিস আছে, প্রচুর ইয়েলো সানশাইন আছে। তো এমনি আমি সাত আটটা নাম বললাম, হ্যাঁ এগুলো একটু ডিফারেন্স থাকে, একটু এগুলো মোটামুটি যদি আপনি ঠিকঠাক অ্যাকুরিয়াম সাইজ দিয়েছেন তো এক একটা মাছ 5 ইঞ্চি 5.5 ইঞ্চি অবধি বেড়ে যায়। হ্যাঁ কিন্তু বুঝে রাখতে হবে, কেন এখানে কোন মাছের সাথে কোন মাছটা রাখলে সুন্দর লাগবে প্লাস লংজিভিলিটি থাকবে, কারণ আফ্রিকান চিংড়ি তো একটু অ্যাগ্রেসিভ গোছের হয়, তো আমরা যেটা সেটা ঢুকিয়ে দিলেই হলো না, পরে আবার নিজেদের মধ্যে মারপিট করছে আরেকটা প্রবলেম। তো আমরা একটু যদি প্রপার গাইডেন্স নিয়ে মাছ নিই যেখান থেকে, হ্যাঁ একদম একদম, তাহলে খুব ভালো হবে এবং আপনার অ্যাকুরিয়ামটা, এবং এগুলো খুব হাই মেনটেন্যান্স নয়, মানে চাইলেই এটা করা যেতে পারবে, যদি একটু প্রপার গাইডেন্স নেওয়া যায় তাহলে চাইলেই আপনি এই ধরনের মাছ রাখতে পারবেন। এটাও সেম, এটা আমাদের থার্ড ট্যাঙ্ক, যেমন আমরা বললাম যে 25-30 রকমের ভ্যারাইটি আপনারা পাবেন, সেম এটাও একটা অ্যাকুরিয়াম, এখানেও আলাদা আলাদা ডিফারেন্স কিছু ভ্যারাইটি আমরা রেখেছি, স্ট্রবেরি এখানে আছে, ব্লু পিকক আছে, এখানে মালা রক্স আছে, ওবি পিকক আছে, তো ডিফারেন্স আলাদা আলাদা ভ্যারাইটি আছে, এবং এখানে একটু বড় সাইজ, এখানে 3-3.5 ইঞ্চির মাছ আছে, ওপরে আমরা 2.5 ইঞ্চি 3 ইঞ্চি দেখেছি, তো সব রকম মিক্স সাইজ আছে, বাট যখনই আপনারা কমিউনিকেট করবেন আমরা বলে দেবো আপনাদের। হচ্ছে অ্যাঞ্জেলের একটা ভ্যারাইটি যেটা হবিজদের খুব পছন্দ এর কালারটার জন্য, এটা রেড হেড অ্যালবিনো, অ্যালবিনো এই জন্যই কারণ এর রেড আই, এর চোখটা যদি আপনারা একটু দেখেছেন এর চোখটাও লাল হয়, মাথাটা লাল তার সাথে চোখটাও লাল, তো হ্যাঁ চোখটাও লাল, এবং এর ডিমান্ড খুব ভালো হয়, এগুলো যত বড় হবে এই মাছগুলো দেখতে আরও সুন্দর হয়, এগুলো মোটামুটি ওই 400-450 এই রেঞ্জের মধ্যেই মাছগুলো থাকে, সাইজ অনুযায়ী দাম ডিফারেন্স হয়, এর ইম্পোর্টেডও থাকে ইন্ডিয়ান ব্রিডও থাকে, এই যে ইম্পোর্টেড মাছ আপনাদের দেখাচ্ছি এর কালারগুলো পাকা হয়, আর একটু আমরা যদি ইন্ডিয়ান ব্রিড মাছ নিয়ে তো সে নর্মাল যেগুলো লোকাল ব্রিড সেই ক্ষেত্রে অত কালারটা এত আপনারা ডার্ক বা এতটা ভালো পাবেন না। এখানে আমরা দু রকমের মাছ দেখাচ্ছি, এক হচ্ছে সোবেল নোজ ক্যাট, আর একটা আপনাদের দেখাচ্ছি রেড বে স্নুক, এটা হচ্ছে স্নুক যেটা এখন আপনারা ক্যামেরা দেখছেন, এটা স্নুক, এটা লালচে কালার আসে, এটা যত ম্যাচিওর হবে এটা লালচে কালার আসবে, এটা এখন বাচ্চা, আর এটা হচ্ছে সোবেল নোজ ক্যাট, বটামের নিচে যে ক্যাটগুলো থাকে তার মধ্যে অন্যতম সোবেল নোজ ক্যাট, এর বড় সাইজ কত সুন্দর দেখতে হয়, এবং আপনারা যারা অ্যাগ্রেসিভ মাছ পছন্দ করেন একটু মনস্টার ট্যাঙ্ক করতে চান তো তাদের জন্য কিন্তু এই মাছটা একদম আইডিয়াল মাছ, যারা একটু জায়ান্ট ফিশ রাখতে চান বড় অ্যাকুরিয়ামে দেখার মতো, এই মাছটা একদম বড় হলে দুর্দান্ত লাগে, এবং এগুলোর আমরা দাম যদি বলি এগুলো একদম অমনি উইদিন 500 এগুলো প্রাইসিং পড়ে, 500 টাকার মধ্যে এগুলো প্রাইসিং পড়ে। এখানে আপনারা তিনটে ডিফারেন্স অ্যাঞ্জেল দেখতে পাবেন, একটা যেটা মানাকুপারা সামনে দেখছেন এবং পেছনে যে অ্যাঞ্জেলটা আছে এই মানাকুপারা পেছনে দু রকমের, একটা পিনয় ব্লু অ্যাঞ্জেল আছে এবং আরেকটা আছে সিল্ক পয়েন্ট, তো এই 3 রকমের অ্যাঞ্জেল এর দাম ডিফারেন্স আছে, তো আপনারা যারা দাম নিয়ে কনফিউশন বা মাছ কোনটা নেবেন, দেখতে দেখতে অনেক সময় এত ভ্যারাইটি 70-80 ভ্যারাইটি আমরা দেখাবো, তো যারা হয়তো অনেক মাছের দাম এখানে জানেন না তাদের আমি বলবো স্ক্রিনশটটা নিয়ে রাখুন যেটা পছন্দ হচ্ছে, এবং সেই স্ক্রিনশটটা আমাদের যে নাম্বারটা ফোন নাম্বার দেওয়া আছে ওটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে পাঠালে আমরা আপনাকে গাইড করে দেবো যে এটা এই মাছ এর এই দাম হয়। এখানে জিওফেগাসে সুরিনোমেন্সিস আছে আর রেড হেড টোপাজো আছে, জিওফেগাস যেটা একটা জেনারেলি সফট ভ্যারাইটির মাছ হিসাবে আমরা এটাকে জেনে থাকি, খুব একটা অ্যাগ্রেসিভ হয় না তবে সেমি অ্যাগ্রেসিভ বলতে পারি, জিওফেগাসের সাথে একটা বড় ব্ল্যাক ঘোস্ট বা ফেদার আপনারা দেখতে পাচ্ছেন, এর ছোট সাইজ অ্যাভেলেবেল আপাতত, এখানে সুরিনোমেন্সিস আর রেড হেড টোপাজো যেটা সব থেকে বেশি ডিমান্ড থাকে 400-500-550-600 এই রেঞ্জ থেকে মোটামুটি এই মাছগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে আমরা আপনাদের দেখাবো বাইচির বা সেনেগাল, যেটা যেমন দেখছেন অর্নেট সেনেগাল, এখানে ডেলহেনজি সেনেগালও আছে আর মার্বেল সেনেগালও আছে, এখানে টোটাল 3 রকমের সেনেগাল আছে, যারা এর আগেও আমরা প্রচুর মনস্টার বা অ্যাগ্রেসিভ মাছের একটু ভিডিও দেখাচ্ছিলাম, তো তাদের মধ্যে এটাও একটা শ্রেণী, এটাও আপনি আপনার ট্যাঙ্কে অ্যাড করতে পারেন, শুধু জেনে নিতে হবে, শুধু মাছ পছন্দ হলেই হবে না, কেন প্রচুর মাছ এমনি পছন্দ হয় এবং তারা অ্যাকুরিয়ামে অ্যাড করার পর বিপদে পড়েন, তো মাছ পছন্দ হওয়ার পাশাপাশি আপনারা অবশ্যই এটা জানবেন যে আপনার ওই ট্যাঙ্কের জন্য এই মাছটা সুইটেবল কিনা, বা এক্সিস্টিং মাছ যদি আপনার অ্যাকুরিয়ামে থেকে থাকে তার সাথে আপনি যে মাছটা নিতে চাইছেন বা রাখতে চাইছেন সেটা ঠিক কিনা, এটা জেনে নিলে আপনার অনেক সুবিধা হবে। এরপর বাইচিরের আমরা যেটা দেখাবো এটা হচ্ছে বাইচিরের অ্যালবিনোটা, তার সাথে আমরা দেখাবো উড ক্যাট, এখানে দেখতে পাচ্ছেন গ্রে কালারের যে ক্যাটফিশগুলো, মানে এত ফাস্ট মুভার তো তাই ক্যামেরায় আসছে আর বেরিয়ে যাচ্ছে, তো এখানে প্রথমে বলে দিই যে অ্যালবিনো বাইচির আছে এখানে, অ্যালবিনো সেনেগাল যেটাও আপনি মনস্টার ট্যাঙ্কে অ্যাড করতে পারবেন, এবং উড ক্যাট এই যে ক্যাটগুলো দেখছেন এগুলো হচ্ছে
ফুড ক্যাট, এগুলো আপনারা আপনাদের অ্যাগ্রেসিভ বা মনস্টার ট্যাঙ্ক বা জায়েন্ট ফিশের সাথে আপনারা অ্যাড করতে পারেন। শুধু সাইজটা একটু জেনে নেবেন আর এদের ফিডিং হ্যাবিটটা, ব্যাস তাহলে আরামসে এগুলো আপনারা রাখতে পারবেন। এগুলো মোটামুটি উইদিন 1000 এগুলোর দাম পড়বে, আর রাইচেরেরও দাম সেম, এগুলো উইদিন 1000 আপনি পেয়ে যাবেন। এখানে তিন রকমের মাছ আছে, প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ারু সিগলেট, এগুলো আমেরিকান সিগলেট, এগুলো আমেরিকান সিগলেট বলা হয়, এগুলো ওয়ারু সিগলেট। এবং এই ট্যাঙ্কেই হয়তো একটু ভয় পেয়ে লুকিয়ে যাচ্ছে এখানে অ্যালবিনো গোরামি, আর আপনারা যেটাকে আমরা রেড টেল জায়ান্ট গোরামি বা গ্রে গোরামি বলে থাকি, তো সেইগুলো আপনারা পেয়ে যাবেন। এটা যেমন অ্যালবিনো গোরামি আপনারা যেটা দেখছেন, এরই রেড টেল গোরামিও পাবেন। এই উড়াও, উড়াওর বড় সাইজ, এগুলো মোটামুটি উইদিন 2000 আপনারা পেয়ে যাবেন। কিছু কিছু মাছ আছে এখানে যেগুলো উইদিন 1000 পেয়ে যাবেন। আমরা আপাতত এই পার্টটা এখানে শেষ করব। তো আমি একবার শুধু বলে দেবো বন্ধুদের আরেকবার, যারা এই মাছগুলো দেখছেন এবং নেবার জন্য উৎসুক হয়ে আছে আমি জানি, তো তাদের বলবো আপনারা অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে সেখানে যোগাযোগ করুন। নেক্সট পার্টে আমরা আরও কিছু অনেক নেক্সট পার্টে তো আমরা আরও এক্সক্লুসিভ মাছ দেখাবো, তো তারা ওখানে যোগাযোগ করলে আমরা বলে দেবো কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গল কিভাবে আমরা ডেলিভারি করে দেবো তাদের, পাশাপাশি অল ওভার ইন্ডিয়াতে তারা ডেলিভারি পাবে। এখানে আমরা বলে দিই, অনেকে যারা ভিডিও দেখছেন তারা হয়তো বলতে পারেন যে মাছটা নেওয়ার পর আমরা যখন পার্সেলটা পেলাম তখন যদি মাছ ড্যামেজ হয়েছে ইনকেস তখন কি হবে, তো আমরা এখানে বলে দিই আমরা অল ওভার ইন্ডিয়াতে কাজ করছি, তো আমাদের রিফান্ড পলিসি একটা রেখেছি, কারণ রাখতেই হবে, মানুষের একটা ট্রাস্ট ইস্যু থাকে। এই ক্ষেত্রে যদি ট্রেন ডিলে হলো, বাস ডিলে হলো অনেকক্ষণ, 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা, বা কোনো ন্যাচারাল ক্যালামিটিস হলো, ঝড় বৃষ্টি যার জন্য কোনো ডিলে হলো, এবং আপনি মাছটা পেলেন সেখানে যদি কোনো ড্যামেজিং হয় সেটাতে কারোর হাত থাকে না, এটা আপনারাও বুঝতে পারছেন। কিন্তু নর্মাল ওয়েতে নর্মাল টাইমে আপনারা মাছটা পেয়েছেন, আনবক্সিং ভিডিও করুন। যদি আপনার মাছ 500 টাকার হয় কিংবা 5000-10000 যে অ্যামাউন্টেরই হোক, আপনারা 100% রিফান্ড পাবেন পুরো টাকাটা, এটা আমি ওপেন এখানে অন ক্যামেরা বলে দিলাম। আরেকটা কথা বন্ধুরা, আরও একবার বলবো, অশোক অ্যাকোয়া ফিশ এটা আমাদের ইউটিউব চ্যানেল, আপনারা ডেসক্রিপশনে লিংক পাবেন, এটা যান এখানে দেখুন। যে কোনো মাছ রাখার আগে তাদের ভালো কী করে রাখতে হয় এটা অবশ্যই জানুন। দেখা হবে অবশ্যই নেক্সট এপিসোডে। প্রথম কথা হচ্ছে যে যেটা আমি ভিডিওর একদম শুরুতে বলেছিলাম যে মাছ তো অনেকেই দিয়ে দেবে, কিন্তু মাছটাকে ভালো কী করে রাখতে হয় এবং সেই মাছটা আদৌ আপনার ট্যাঙ্কের জন্য সঠিক কি না, সেটা কোয়ালিটি তো একটা ম্যাটার আছেই। এবং সব দেখুন, মাছ বেচার জন্য অনেকে বেচে দেবে, এবং তারপর আপনি তাকে যখন ফোন করবেন তারপর সে হয়তো ফোন তুলবে না, সে হয়তো বলবে আমি তো আপনাকে ভালো মাছ দিয়েছি, ওখানে গিয়ে কোনো প্রবলেম হয়েছে। তো এই জিনিসগুলো এখানে পাবেন না, বেস্ট কোয়ালিটি। কোনো মাছের ডিস্টার্ব থাকলে আমরা নিজেই কাস্টমারকে বলি যে এই মাছটা নেবেন না, এটা ডিস্টার্ব আছে, এটা এখন মেডিসিন দিয়ে রাখা আছে। অনেক সময় কাস্টমাররা বুঝতে পারে না, তাদের কালার দেখে পছন্দ হয়ে যায় কিন্তু আদতে হয়তো সেই মাছটা 3 দিন ধরে খাচ্ছে না, সেটা কিন্তু আমরা মানুষকে গাইড করি, কারণ আমরা বুঝি এই ব্যবসাটা একদিনের নয়, ট্রাস্টটা আমাদের মেন জিনিস। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে। একদম ধন্যবাদ, থ্যাংক ইউ।